টানা এক মাসের তীব্র দাবদাহের পর অবশেষে ঝুমঝুমিয়ে স্বস্তির বৃষ্টি নেমেছে যশোরে। এই স্বস্তির বৃষ্টির অপেক্ষায় ছিল যশোরবাসী। আকাশে মেঘ, বাতাস, এই বৃষ্টিতে আসলে যশোরবাসী কেমন উপভোগ করছে আমরা সেটি জানব। এর আগে বলে রাখি যে তীব্র এক মাস ধরে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 43.8 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আসলে এই বৃষ্টি হচ্ছে, স্বস্তির বৃষ্টি হচ্ছে। ভাইয়া, এই যে বৃষ্টি হচ্ছে তীব্র দাবদাহের পর, এখন এই বৃষ্টিটা শুনে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, এত গরমের ভিতরে এখন বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগতেছে, নিজের কাছে ভালো লাগতেছে। আরও ঠান্ডা পড়বে, এত গরমের পরে একটু কষ্ট কম হবে। সাধারণ মানুষ যারা আসলে তীব্র দাবদাহের ভেতরে প্রচণ্ড পরিমাণে কষ্টে ছিল, তাদের কিন্তু এই বৃষ্টিটা আসলে স্বস্তি হয়ে ফিরে এসেছে। আমরা দেখেছি যে যশোর ছাড়াও দেশের অনেক জায়গায় এর আগে বৃষ্টি হয়েছে, তবে আজ যশোরে এই এক মাসের তীব্র দাবদাহের পর আজ প্রথম যশোরে এক পশলা বৃষ্টির দেখা মিলেছে। এই বৃষ্টির ভিতরে আসলে আপনারা কেমন আছেন? এই যে তীব্র দাবদাহ হয়ে গেল, এখন এই বৃষ্টিটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ইনশাল্লাহ ঠান্ডা লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে, ইনশাল্লাহ খুব ভালো লাগছে, ইনশাল্লাহ। আচ্ছা, এই যে দীর্ঘ প্রায় এক মাস তাপদাহ ছিল যশোরে, সর্বোচ্চ তাপদাহ উঠেছে, তার ভিতরে এই যে আজকে এক পশলা বৃষ্টি পেলেন, বাতাস ভালো, শীতল একটা হাওয়া পাচ্ছি আমরা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, আল্লাহর নাম নিয়ে। আল্লাহ পাকের যে বৃষ্টিটা দিচ্ছে, বৃষ্টির জন্য খুব মানুষের অনেক উপকার হচ্ছে। কলে পানি উঠতেছে না, সে কলগুলোতে সবাই এটা পানি উঠবে। তারপর মনে করেন যে মানুষের চলাফেরার দিক থেকে মনে করেন যে বৃষ্টির জন্য অনেক হাহাকার শুরু হয়ে গেল, সে হাহাকার এখন থেকে আল্লাহ পাক নির্ণয় করবে। ধন্যবাদ। যেমনটি আমরা সাধারণ মানুষের কাছে শুনছিলাম যে এই তীব্র দাবদাহের পর স্বস্তির এই বৃষ্টিতে সাধারণ মানুষ আসলে অনেকটা স্বস্তি উপভোগ করছে, পাশাপাশি আমরা দেখছি যে মানুষ বৃষ্টিটাকে আসলে উপলব্ধি করার বা উপভোগ করার চেষ্টা করছে। পাশাপাশি যে টিউবওয়েলে আসলে পানি উঠছিল না খরার কারণে, সেই টিউবওয়েলগুলোতে এখন পানি উঠবে এমনটাও আশা করছে সাধারণ মানুষ। সব মিলিয়ে তীব্র দীর্ঘ এক মাসের তাপদাহ শেষে এই যে স্বস্তির বৃষ্টি এসেছে যশোরে, এটিতে আসলে প্রশান্তি মিলছে সর্বস্তরের মানুষের। বিশেষ করে যারা শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, তারা সব থেকে বেশি আনন্দিত এই বৃষ্টিকে, পাশাপাশি এই বৃষ্টি উপভোগ করছে সমস্ত মানুষ। রায়হান সিদ্দিক, দৈনিক কল্যাণ।